তো আর একটা আমি ছোট্ট আপনাদেরকে মুখে বলছি এটা আমি লিখে দিচ্ছি না তবে এটা আড়াই কথা মন্ত্র আপনারা দুবার মুখস্থ হয়ে যাবে এইটা আপনারা নিয়ে কাজ করবেন এতে তিন চার রকমের কাজ হবে যেমন এই মন্ত্রটা দিয়ে আপনি গা বানতে পারবেন জল পরে দিতে পারবেন ঝেড়ে দিতে পারবেন এই মন্ত্রটায় আপনি এই তিন রকমের কাজ করতে পারবেন তো হচ্ছে আটা পরে পরে লাল ইন্না ইন্না হু আমি আরেকবার বলছি আটা পরে লাল পরে ইন্না কুদরি কামিনী ইন্না হু এই দুয়াটা হচ্ছে আরিয়া এর বিশাল ক্ষমতা এই দুয়াটা নিয়ে যে কাউকে আপনি কাজ করে দেখবেন যদি কাজ না হয় আমাকে কমেটে লিখে পাঠাবেন যে আপনার এই দুয়াতে কাজ হলো না আর এই দুয়াতে যদি কাজ না হয় আমি আগে ছাড়ব না তবে আমি যে দুয়া মন্ত্রগুলো দিব এগুলো জাগানোর কোনো দরকার নাই কোনো কিছু করার দরকার নাই আমার গুরুবিদ্যায় আমার কাজ করা জিনিস তবে একটা সময় সময় চেষ্টা করবেন মন্ত্র মুখস্থ করে নিয়ে যত স্পিডে বলবেন যত তাড়াতাড়ি বলতে দেবেন তত মন্ত্রে কাজ করবে তো আশা করি মন্ত্রগুলো মুখস্ত করে নিয়ে আপনি কাজ করবেন অবশ্যই কাজ হবে তো এই মন্ত্রটা আমি আরেকবার বলে দিচ্ছি আটা পরে লাল পরে ইন্না কুদরি কামিনী ইন্না হু এটা আপনি নিজের শরীর বন্ধ করতে রেবেবেন এই দুয়াটা তিনবার পরে বুকে ফুঁস দিয়ে দিবেন শরীর বন্ধ হয়ে যাবে কারুই যদি শরীর বন্ধ করতে চান তে এই দোয়াটা পরে তার বুকে ফুঁ দিয়ে দিবেন তার শরীর বন্ধ হয়ে যাবে যদি কোনো হাওয়া বাতাস লেগে থাকে কিছু হয়ে থাকে তা তাকে ঝেড়ে দিবেন এটা মাথা থেকে ফুঁ দিয়ে নিচে নামিয়ে দেবেন এ ঝাড়ার কাজ করবে। যদি জল পড়ার দরকার পড়ে এই দুয়াটা দিয়ে জল পড়ে দেবেন কাজ করবেন আপনারা কাজ করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কথাতেই আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমি বেশি কথা বল মানে বলতে ভালোবাসি না কাজ হলে বলবেন না হলে বলবেন তবে আমার এগুলো কাজ করা জিনিস আমার গ্যারেন্টি আশা করি কাজ করুন আগে আপনাদের ভালো রিপোর্ট হোক ভালো মানে লোকের কাছে ভালো নাম পান এই কাজগুলো করে তাতেই আমি খুশি আর ওটাই আমার আশীর্বাদ যে লোকের উপকার করেন নিজের স্বার্থে কোনো কাজ করবেন আমার জিনিস নিয়ে আপনাদেরকে দয়া করে বলবো এর আগে বসীকরণ ইকরণ বিধ্বসন উচ্ছাটন যা চাইবেন আমি আগে দেবো আমি কাবুলি এসেছি আমি একটা একটা করে লাইন বাই লাইন দিচ্ছি এই লাইন বাই লাইন আপনারা শিখুন লাইন বাই লাইন কাজ করতে লাগবেন এক করে সব জিনিস পাবেন তবে কাজ করে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভালো না লাগলে বন্ধ করে দেবেন তো এই পর্যন্ত ছিল আমার আজ বক্তব্য তবে দুহাটি কাজ করবেন অবশ্যই কাজ পাবেন হিন্দু মুসলমান যে কোনো ছেলে কাজ করতে পারবেন কারণ অ্যাকচুয়ালি উস্তাদ কোনো জাত থাকে না সব রকম মন্ত্র শিখে থাকে হিন্দুদের মন্ত্র শিখে থাকে মুসলিম মন্ত্র শিখে থাকে সাঁওতালি মন্ত্র শিখে থাকে আমি কথাটা কেন বললাম অনেকে হয়তো ভাবতে পারে আমি হিন্দু ছেলে দুয়া মন্ত্র শিখবো কেন মুসলমানদের মন্ত্র শিখব কেন এটা কোনো কথা না মুসলিম হিন্দু মন্ত্র শিখতে পারে হিন্দুরাও মুসলিম মন্ত্র শিখতে পারে কারণ উপরবেলা একজন দোসরা কেউ না কেউ যদি ভেবে থাকেন তাহলে এটা ভুল তবে একটা তাদের কাছে হিন্দুরাও আসবে উপকার নিতে মুসলমানরাও আসবে এটা মনে করে কাজ করবেন মনের কোনো মানে ভুল ভ্রান্তি কোনো অহংকার রাখবেন না আপনার কাজ আগে বেড়ে যাবে এই পর্যন্ত আমি রাখলাম